রূপের রানী বলা হয় প্রাচীন মিশরের রানী ক্লিওপেট্রাকে। শতাব্দীর পর শতাব্দী সৌন্দর্য পূজারীদের অন্যতম উপাসনা তিনি। তার সৌন্দর্যের মায়াজলে আটকা পড়েছেন অনেক বাঘা বাঘা মানুষ। বাবা চতুর্দশ টলেমি অল্টেসের সঙ্গে দ্বৈতভাবে মিশর শাসন করতেন ক্লিওপেট্রা। বাবার মৃত্যুর পর দুই ভাই ত্রয়োদশ টলেমি ও চতুর্দশ টলেমির সঙ্গে রাজ্য শাসন করেছেন। সেই ক্লিওপেট্রার প্রাসাদ এবং সাম্রাজ্যের বড় অংশ এখন ঘুমিয়ে আছে ভূমধ্য সাগরের নিচে। ঐতিহাসিকদের মতে বিষাক্ত ইজিপশিয়ান কোবরার ছোবল খেয়ে আত্মহত্যা করেছিলেন ক্লিওপেট্রা। খ্রিস্টপূর্ব 332 অব্দে মিশর জয়ের স্মারক হিসেবে এক বন্দর নগরী পত্তন করেন গ্রিকবীর আলেকজান্ডার। নগরের নাম রাখা হয় আলেকজান্ড্রিয়া। এরপর থেকে মিশর শাসন করে গ্রিসের টলমাইক বংশ। এই বংশের কন্যা ছিলেন ক্লিওপেট্রা। বলা হয়ে থাকে খ্রিস্টীয় ষষ্ঠ শতকে এক ভয়ঙ্কর ভূমিকম্প এবং সুনামি ক্লিওপেট্রার প্রাসাদসহ গোটা দ্বীপকে গ্রাস করে নিয়েছে ভূমধ্য সাগরে। তলিয়ে যায় প্রাচীন বিশ্বের সপ্তম আশ্চর্যের মধ্যে একটি আলেকজান্ড্রিয়ার বিখ্যাত লাইট হাউজও। আলেকজান্ড্রিয়া শহরের উপকূলেই ছিল এই দ্বীপ। গত শতকে নয়ের দশকের শেষ দিকে ভূমধ্য সাগরের গভীরে পাওয়া গেল ক্লিওপেট্রার প্রাসাদের অস্তিত্ব। কার্বন পরীক্ষা করে বলা হয় এই প্রাসাদ তৈরি হয়েছিল রানীর জন্মেরও 300 বছর আগে। দেখা গেল পানির তলায় ঘুমান্ত এক প্রাচীন নগরী। রয়েছে উদ্যান, লাল রঙের মিশরীয় গ্রানাইটে তৈরি দেবী আইসিসের মূর্তি, ক্লিওপেট্রার পরিবারের সদস্যদের মূর্তি, প্রচুর অলংকার বাসনপত্র এবং স্ফিংসের দুটি মূর্তি। সাগরের নিচে প্রায় 1400 বছরের বালি আর কাদায় মাখামাখি হয়ে আছে ইতিহাসের অমূল্য এই দলিল। বেশ কিছু নিদর্শন তুলে আনা হলেও প্রতিকূলতার কারণে অনেকটুকুই রয়ে গেছে পানির নিচে। রোমান বাহিনীর কাছে ধরা দেবেন না বলে আত্মহত্যা করেছিলেন রানী ক্লিওপেট্রা। তার স্মৃতিময় ইতিহাসও বোধহয় পুরোটা ধরা দিতে চায় না মানুষের কাছে।